ব্যাপার? Why not eating? Only playing ching biching. একটু পরে খাচ্ছি। ভূমিকম্প হচ্ছে। সে তো তুমি খেলে রোজই হয়, ডার্লিং। And what new? Today is your birthday. So why? ভূমিকম্প ভলকানো হতে পারে। ভলকান। বিজিদা? বিজনদা, এবার আমরা ভাবছি যে 15 আগস্ট বেশ বড় করে করব। বড় মানে কি? প্রচুর মদ, প্রচুর মাংস। কোন ব্র্যান্ড? বৌদি, লাঞ্চ টাইম তো, নো ফালতু বকবক। গো অ্যান্ড পোক ইওর নোজ সামওয়্যার এলস। And this is final reminder. Photo. Get lost. Get lost. Get lost. Chalo. Mataye chul nahi abar kotha. That toilet. 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 Chal 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 toilet toilet. Toilet. Khelo. Khelo. Papa, papa. No, this is my dad. No, it's my papa. My dad. My papa. My dad. Ma kothay re? Ikhane. তুমি কোথায় গো? হ্যালো, তোমার মানি ব্যাগ কোথায়? হ্যাঁ, কেন মানি ব্যাগ তো নাম করে ভর্তি করা হচ্ছে ফেরত তুমি বাড়িতে? শালা, তোমার যদি এবার আমারটা শুনুন।
কি হয়েছে বাবারা? বাবারা সঙ্গে এসেছে কাকা, চাইছি তো আমি। দেখো মা, পরের মাসে ভাঙা হবে আপনার ওই বাড়িটা। এই যে কন্ট্রাক্ট পেপার, দুইটা করে দেবে। ট্রাক ট্রাক দিয়ে কি করবো? পুরিশালা, অনেক গুণ তো দেখছি, কানের মাথাটা খেয়েছ। কন্ট্রাক্ট কন চেঁচাচ্ছেন কেন? আচ্ছা কন্ট্রাক্ট, বাড়ি বিক্রির কন্ট্রাক্ট। এই যে এই যে ওই জীবনদা কমপ্লেক্স বানাবে। আসলে বাড়িটা বাবা আমাকে দিয়ে গিয়েছিল। বাবা তো আরো অনেক কিছু দিয়ে গেছিলেন কাকা, সবার কাজে লাগছে কই বলুন তো। ও সব ভ্যানতারা ছেড়ে সইটা করে দিন। এরকম ভাবে চাপ দিলে আমি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো। সুইসাইড আফটার অল, আমি একজন এক্স এয়ারফোর্স অফিসার ইন দ্য ইয়ার 1971 অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। আপনি প্লেন চালিয়েছেন, দেশ বাঁচিয়েছেন, জয় হিন্দ বন্দে মাতরম। এর থেকে বেশি আর কিছু আশা করবেন না, তো এটা করে দেবেন, নইলে না পেছনে উঠে। এই যে জম, কোথায় গন্ডগোল গাড়ি? এক্সেল না অন্য কোথাও? আজম দা, আর দেখতে দাও না। ও আজম দা, আমি কি ধরে বসে থাকবো নাকি? আরে কাকা, তুমি তোমারটা ধরে বসে থাকো, ওদিকে হিরো হিরোটা ধরে বসে আছে। আপনারা একটুখানি সিনটাকে বুঝে নিন। হিরোর গাড়িতে হিরোইনের ধাক্কা লাগবে, তার বান্ধবীরা গাড়িটাকে ঘিরে ধরবে, হিরোইন মাটিতে পড়ে থাকবে, হিরো এসে হিরোইনকে তুলবে। হিরো এসে হিরোইনকে তুলবে? বন্ধুরা আছে, তারা কি করবে? তারা কি দেখবে? না স্যার, এটা কিন্তু স্ক্রিপ্টে লেখা ছিল না স্যার। না না, ঠিক আছে ঠিক আছে, ওটা আমরা ম্যানেজ করে নেবো, কোনো চিন্তা করবেন না। সিনটা রেডি হোক আগে, ঠিক আছে দাদা? ওকে ওকে, ওটা আমরা ম্যানেজ করে নেবো। তুমি যাও, স্টার্ট করো। আপ কেসে হো? হ্যাঁ বড়িয়া। আরে সাটা ভাঙা হেভি লাগছে তো তোমার, আজ এখানে শুটিং নাকি? শেষ হয়ে যাবে মনে হচ্ছে দেখে তাড়াতাড়ি। হ্যাঁ একসাথে খাবো কিন্তু দুপুরা। Excuse me? হেভি লাগছে। আপনি কে? ওই আমি কে মানে? প্রোডাকশন। কেও ম্যাডাম, দেখুন না ডিস্টার্ব করছে ভীষণ। কেড়ে কোন তুমি মানছ নাকি? কি হলো ভাই মানে? আমি বউয়ের সাথে কথা বলছি। আরে ফিল্ম সাইড দেখে নি, ভিডিও গেতে নি। বউয়ের সাথে কথা বলছি। হোয়াট? আরে আই এম কিডিং মি? হ্যাঁ কে কে কিউ জি? আরে তোরে নিকাল নিকাল, এসে পাতা নি কাহা কাহা চলে আতে নিকাল। আমি কে? হ্যাঁ বাবা বা, আমি কে তো? ছোট লোকের মতো তালিমাখা জামা কাপড়, কিন্তু চেহারাটা দেখেছো কি বলতাম আমি? এই দেখো আমার বর, একটা জন্মজুর। ও ও, তোমার এত লজ্জা আমায় নি? হ্যাঁ তো এত যখন লজ্জা, তাহলে বিয়ে করেছিলে কেন আমায়? হ্যাঁ মনে নেই, আমাদের মরিশাসে হানিমুন হবে, টলিগঞ্জে একটা ফ্ল্যাট কিনবো, আমাদের মারুতি গাড়ি হবে, মনে নেই? হবে বে, হয়নি তো কি হবে? 80 বছর বয়স হবে তখন হানিমুন হবে। তা বলে তুমি লোকের সামনে আমায় চিনতে পারবে না? না পারবো না, আমি একজন অভিনেত্রী, প্লিজ। কি কি বললে আবার বলো? আমি একজন অভিনেত্রী। করো তো, ওই তো ভূতুর মায়ের পিস্তত ভাইয়ের বাড়ির জি অভিনেত্রী। কি বলে কি বলে তুমি? যা সত্যি তাই বললাম, এর জন্যই তোমার সাথে কোথাও বেরোতে ইচ্ছে করে না। একটা গ্যারেজ মেকানিক কোথায়? কি বললে তুমি? তুমি আবার আমাকে গ্যারেজ মেকানিক বললে? ঠিক আছে আমি চললাম। কোথায়? মরতে। ওটাও তোমার দ্বারা হবে না। On the dance floor.
আমাদের ছোট্ট লাইফ, চাই রে চাই রে স্পিড, করতে হবে ফ্লাই, রোলার কোস্টার এই এই রাইড, মেদিনী সিট বেল্ট করে নে টাইট, রোলার কোস্টার এই এই রাইড, গেটস এন্ড গো ফর রেডি হো জাম্পাই, হবে রে হই জয় হবে হবে হই জয়। लाइफ को जीने का खुद का तरीका, सारे वर्ल्ड का रखते हैं वीजा, सपने अपने बहुत बड़े हैं, कल ही खरीदा बुर्ज खलीफा, फोटोग्राफ फोटोग्राफ आगे पीछे घूमे पापराजी, देखो दिन रात बिन सोए, हाँ लाइफ की पिक्चर हिट बॉय, क्योंकि देखो अनलिमिटेड है, होय जॉय होय जॉय, मोंटा अमर आइलैंड, कॉफी पी इन थाईलैंड, कूल हरा बो पेश जाबो, लाइफ की चू नहीं प्लान, life to full uncertain, tule de mone curtain, keep elina baby baby hosh na tu this happen, roller coaster ay ay ride, meten sit band kore ne night, roller coaster ay ay ride, get set go bole ready hosh on fire, hobe re hoy joy hobe hobe hoy joy, hobe re hoy joy hobe hobe hoy joy, hobe re hoy joy hobe hobe hoy joy, cha baba eta bouchhna na sala jedike dekhi bou ke dekhi ar amar bou full refrigerator. What a car! Mercedes GL 350 4MATIC. On road. 90 lakh taka dam. Raja gaadi, Raja. Yes! Very nice car. A model very nice. Very nice. Kinman. Chomas chode chi. 15 lakh taka diye do. 15 lakh? I mean 50 lakh. 3 lakh taka advance kolle 1 ghantar motte hate chabi. In 1 hour? In 1 hour. Okay, done. Done? 3 lakhs. 3 lakhs, no? Okay, done. Waiting. Taka ready ache. Gaadir chabi? Chabi na pele taka debo na. Amiyo chabi na dile taka nebo na. Wait. Okay. Haan, lok chole esche. চলে আসুন। আসছি আসছি। ওই তো এসে গেছেন। হ্যাঁ চাবিটা দিন। ধরো। লেফট ওয়ালে। আরে আরে গাড়ি তো স্টার্টই নিচ্ছে না। তোমাকে কেন ডাকা হয়েছে বাবা? ভালো করে দেখো গাড়িটা স্টার্ট হচ্ছে না কেন? মেকানিক না দার্শনিক? হোয়াট দা মি মেকানিক? মি মেকানিক? 3 লাখ দিয়ে গাড়িটা অ্যাডভান্স করলাম, মি মেকানিক? 3 লাখ টাকা দিয়ে এই মার্সিডিস? এই আপনি কি চোলাইয়ের ব্যবসা করেন না? ও বাবা, বুকটা কেন ধরপড় করছে? আরে তোর মজায় 3 লাখ টাকা তো আমি এখনই গাড়ির মালিককে দিলাম, ওই তো বাইকে করে নিয়ে বেরিয়ে চলে গেল। এই বাচ্চাটাকে, এই শুনুন, এই গাড়িটা আমার,
আমি ওকে বলেছিলাম যে একটা ভালো মেকানিক ডেকে নিয়ে আসতে। ও বাবা, বুকের মধ্যে টেকে ধরন করছে। ও ওই ছেলেটাকে আপনি চেনেন নাকি যাকে আমি 3 লাখ টাকা দিলাম? আরে চিনি চিনি চিনি, 3 বছর ধরে হারে হারে চিনি, আবার বুকটা কিরম ধরন করছে। দেখো টাকা ফেরত না পেলে আমি কিন্তু গাড়ি দেবো। জানি তো দেবেন না, জানি তো দেবেন না। দাঁড়ান এক মিনিট। আপনি কি ছেলেটাকে সত্যি চেনেন? আরে বললাম তো ওই শালাটাকে আমি চিনি। ও আপনার শালা হন বুঝি? না জামাই, আমার মেয়ের আপন বর, ঘর জামাই। শালা জামাই? হ্যাঁ। উরে শালা, ও জামাই? হ্যাঁ। আই সি। বাইদি ভাই, মাই নেম ইজ পি মুরলীধরন। ওকে ওকে ওকে। পুলিশ কমিশনার। ওকে। আমি কড়াপা নাকি? হা করে তাকিয়ে আছিস কেন? বাবু বলেছেন আপনার জন্য দরজা বন্ধ। আমাকে বলেছেন? হ্যাঁ। কেন? দিদিমণি জানেন? দিদিমণি? কি কাণ্ড কি কাণ্ড! দুপুর থেকে কত ফোন, বাবিকে লালবাজার নিয়ে গেছে। তুমি যাকে গাড়িটা বিক্রি করেছিলে সে তো পুলিশ কমিশনার। চাচ্ছালা, মালটা সিভিল ড্রেসে ছিল, কেস খেয়ে গেলাম। এবার কি হবে? কি আবার হবে? তোমার আর এই বাড়িতে ঢোকা হবে না, বাপি আমার আবার বিয়ে দেবে। সেই দিক তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি থাকবো কোথায়, খাবো কি? সে আমি কি জানি। বলছি আমাকে ঢুকতে দেবে না? না, বাপি বলেছে যে ঢুকতে দেবে তাকে গুলি করে মারবে, তোমাকে জেলে পাঠাবে, আর তোমার বোন আর পিসিকে কালকেই ঘর থেকে বার করে দেবে। তোমার কি হবে গো? আর কি বলেছে? মেসেজে লিখেছে যে তুমি ইয়ের বাচ্চা। কিসের? তাই তোমার খুব লাগবে না গো। আচ্ছা তাহলে কি করে করবে? না মানে কলায় দড়ি দিয়ে না বিষ খেয়ে? ঝাঁপাবো, তোর বাপের অফিসের ওপর থেকে ঝাঁপাবো। তাড়াতাড়ি চলে আসুন, আমার একটু তাড়া আছে। পরিষ্কার করে বলুন,
বন্ধুগণ, বাংলায় বলুন। মিত্র, এতো গুজরাটি বাংলা, আপনারা তো ভদ্রলোক। তবে যে বলেছিল ছবি শিক্ষিতরা দেখে, কোন শালা বলে? সৃজিৎ মুখার্জির ছবি দেখেন না? সেরকম মরলে মরুন, ছড়াবেন না। ছেঁকে মাটি, আমার একটা অন্য প্রপোজাল আছে, একটু কাছে আসবেন প্লিজ। সরাসরি মারো ঝাড়ি, উকি ঝুঁকি না, খোলা খোলি বেগা ডুলি টুকি টুকি না, সরাসরি মারো ঝাড়ি, উকি ঝুঁকি না, খোলা খোলি বেগা ডুলি টুকি টুকি না, জানা জানি মানে হানি কের করি না, সুযোগ ছাড়ি না, নেশার ঘরে ভর দুপুরে জীবনটা বদলা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাম, ঘরে ভর দুপুরে জীবনটা বদলা, আহা সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাম, হাই হিল সর্বনাশি, থই থই জমে যাবে পান, মন আজ উড়ছে উড়ুক, শ্যাম্পেনে দু চার চুমুক, ওই চই উজবেকিস্তান, নেশার ঘরে ভর দুপুরে জীবনটা বদলা, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাম, সুজন মাঝি রে কোন ঘাটে লাগাই বা তোমার নাম, আহ সুজন মাঝি রে আমি দিক নির্দেশক, ট্যুর অপারেটর আমার ভাই, এটুজে ট্রাভেল এজেন্সি, যাকে চলি মেট্রো রেলে যেতে হবে, ওখানেও তো সেমিনার কয়েকটা কেস আছে, দেখি কটার কি করতে পারি। এই যে আমার আত্মহত্যা তুতো ভাইরা, মাস্তুতো পিস্তুতো আত্মহত্যা, এদিকে আসুন। বলুন। বলছিলাম লোকটা যা যা বলে গেল, আইডিয়াটা খারাপ দেয়নি, চলুন একটু ঘুরে আসি, লাইফটার একটু ফুল সার্ভিসিং দরকার। একবার মনের কথা বলে, বাই দ্য ওয়ে আমার নাম কুমার, শিল্পপতি কাজল সেনের একমাত্র মেয়ে, খরজামাই। বলছি যে আমি বাদ কেন, আমার আমার পাসপোর্ট নেই, আমার পয়সাও নেই, সেটা আমি মাঠে নামলে সাত দিনের ব্যাপার, আর পয়সাটা সেটা আমি আর নাম বললেন আপনার বিজন বিজন বাবু, হ্যাঁ ও টাকা পয়সা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাংকক ফাটা ফাঁকে ফুকেট ফু 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 দিন, তাই তো বললাম ফাঁকে বলছি, মানে ওই আমার মানে আপনাদের ভাবিশ্রীর বাবা মানে আমার শ্বশুর মশাই রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা, আর এই পুরো ব্যবসাটাই আপনার ওই ফাকেট ফুকেট আর এই ব্যাংকক, এই জন্য আর ওই ব্যাংকক ফুকেট যা হবে না, না না এটা বাদ দাও, তাহলে তাহলে কাজ নেই। বলছি এই উজবেকিস্তান আইডিয়াটা খারাপ না। আচ্ছা আচ্ছা দাদা, বলছি এই উজবেকিস্তান এই স্থানটা কোন দিকে? উপরে হিমালয় পার করে
জাস্ট পেরিয়ে হিমালয় পার করে বলেন কি ভদকার প্লাউ হচ্ছে রাষ্ট্রীয় খাবার চিলিং চিলিং কিন্তু ওই সার্ভিসিং এর ব্যাপারটা সেটা এখান থেকে যাবে আমার কথা হচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা ঠিক কিভাবে তিন তিনটে ধূপকাঠি কোম্পানির মডেল দেখলেই বোঝা যায় বিজন বাবু এই কাঠি দায়িত্ব আপনি ভাদ্র মাসের কথা মনে পড়ে গেল আমার ফেভারিট মিনি সাধক বামা খেপা মেগাতে মাছুলি আর অন্য একটা মেগাতে ঝিলিকের বৌদির দেওরের গার্লফ্রেন্ড আমার কি গলা মেগাই কপাল সরবাঙ্গা সকালে একটা খাপলা করে ফেলেছি সেটা গিয়ে সালটাতে হবে চলো কালকে আবার এখানে দেখা হবে অবশ্য উনি আপনাকে ত্যাজ্য জামাই করবেন বলে দিয়েছেন ওটা আমি টেনে এনেছি ওকে স্যার আপনি যেখানে টাকাটা দিয়ে আমার কাজটা অনেক সহজ হয়ে গেল তাহলে কোর্টে কি বলবেন টাকাটা কেন দিলেন গাড়ির অ্যাডভান্স ইয়েস গাড়ি কেনা তো কোনো অন্যায় কাজ নয় নো অফেন্স নো ক্রাইম পয়েন্ট নো অফেন্স কিন্তু 2 লাখ টাকার বেশি ক্যাশ দিয়ে কিছু কেনাটা ইজ পানিশেবল সোর্স কি দেখাবেন 3 লাখ টাকা কোথা থেকে এসছে আপনার যদি একদিনের জন্য যদি পানিশমেন্ট হয় তাহলে তো আপনার চাকরি কাজল সেনকে হাজত থেকে এখনই এখানে নিয়ে আসবে উইথ ডিউ রেসপেক্ট বিহেভ প্রপারলি উইথ হিম স্যার ডান মিটে গেল না মেটেনি আমার 3 লাখ টাকা শর্ট পড়েছে যেটা আপনি শ্বশুর মশাইয়ের কাছ থেকে নিয়েছেন লাগবে দ্যাট 3 লাখ দ্যাট 3 লাখ ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস ওকে 3 লাখ 3 লাখ ওকে থ্যাংক ইউ Done, done. Satisfied you? No hard feelings? Okay, come on. আমার শ্বশুর মশাই এলে বলবেন আমি নতুন একটা ব্যবসা শুরু করছি ফান্ড লাগবে সেই ফান্ডটা যেন উনি করে দেন মনে থাকবে কি চাই কি হ্যাঁ
হাসির কি আছে? এই যে চুল বাবু বাইরে এসো। আমি? হ্যাঁ তুমি। বাইরে যাব? হুম চলো। তুই জানিস আমি সব জানি, বল নামগুলো বল। আপনার এই অবস্থা কে করলো? ছিচি দেখো কাণ্ড, আরে আপনার জামা প্যান্ট জুতো কে নিল? হু হু This person? My friend. আপনি বাইরে বাইরে যান, বাইরে যান, বাইরে। What? Okay, oh, one minute. Kajal Babu, listen. My friend, মানে আপনার জামাই, my bosom friend, উনি business start করবেন, okay? ওনার ফান্ডিংয়ের যেন কোনো প্রবলেম না। বাইরে যাও, আমি আসছি। বলছি, এটা ছাড়াও আমার পাসপোর্টে দরকার আছে, নতুন পাসপোর্ট করতে হবে। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। পাসপোর্ট, ক্যালকাটা পোর্ট, সিভিল কোর্ট, হাই কোর্ট, এনি প্রবলেম আই উইল সলভ। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। স্যার আমার সিসিটিভি ফুটেজটা আছে, সেটা আমি যত্ন করে রেখে দেব। আসি, থ্যাংক ইউ। মুরুগান, কথাটা কিন্তু খারাপ বলেন না। লাইফটার একটা ফুল সার্ভিসিং দরকার। অনেশ বাবু, তার আগে চল আপনার প্রবলেমটা একটু সলভ করে আসি। এই আমরা যাব? হ্যাঁ বলছি, একটা কথা আমার মনে হচ্ছে, বলছি দীঘাপুরি হলে হতো না? মানে সেটাবাগা অত দূর? এই চুপ কর, তা মানে মালি তো ভান্ডার, লুটি তো গন্ডা, গন্ডার পরে ভান্ডার। আরে ওই বলো রে বাবা। তাহলে ফাইনাল, আমরা কোথায় যাচ্ছি? শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করাচ্ছে। কন্ট্রাক্টটাই সই হয়েছে? ঠাকুর নে ফজ ভেজা হে ক্যা খেলেই পটি পাবে, আর পটি পেলেই করবে না, করবে না। ওরে সালা, চমকে চিজ মারি। ওরে সালা, আরে নকল মাল এটা তো। হকলি? হ্যাঁ। নাথ নেই? ও হ্যাঁ, এই ক্যাপটার বন্ধু বলছি। যাও তোমরা গ্যালারিতে বসে ম্যাচ দেখবে। জানি, দাও চল রে, চল হবে ভারত সন্তান। খেলা তো চলছে।
আপনার গুন্ডি কেসটা সলভ তো? ঘরের দরজায় তালা দেবো আর উড়ে যাবো। বলছি আমার একটা কথা কুমারদা বলে ফেল। বলছি যে আমার ঘরে যদি জানতে পারে না অখিলেশ বানিয়ে দেবে, মানে বউ এর কথা বলছি। তা তো দেবেই একদম। আচ্ছা বিজন বাবু, আপনি হিন্দি বলতে পারেন? ওই কাজ জানো বলতে পারি ভাই, কি জানো এই কলকাতা শহরে বাঙালিরা তো ফ্ল্যাট ট্যাট কেনে না। অনিল বাবু আপনার ইংলিশটা কেমন? ইয়া নো প্রবলেম, ফর দ্য লাস্ট 18 ইয়ার্স হ্যাজ সার্ভড দ্য কান্ট্রি অ্যাজ কমান্ডিং অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চ্যাটার্জি ইন দ্য ইয়ার 19। ওই ট্রামের উপরটা উঠে যান, ওইখানে দাঁড়িয়ে আপনার মন কি বাতি বলে যান। না না ভুলে ও কাজটি করবেন না। আমি বলি কি, আপনি ওদের পার্সোনাল কোচিং দিন, অঙ্ক বিজ্ঞান সপ্তাহে দুদিন, বাড়িতে গিয়ে পড়িয়ে আসবে। কোথায় কোথায় কি হলো আশুষ? কলকাতায় কোথায় কোথায় কত কি যে আছে, কতলায় কতলায় দোতলায় দোতলায়। 600 অ্যাডভান্স মাফ করবেন। হ্যাঁ বলো। আচ্ছা ওদের 5 মিনিট বাদে উপরে পাঠিয়ে দাও। না না এখানে এখন ফর্ম ফিল আপ করতে হবে না, নিচে পর্যটকেরা এসে গিয়েছেন। কি ও আপনি বুঝবেন না, টাইম টাইম সময় সব। ও যে কথায় বলে না সময় বহিয়া যায়, কিসের মতো যেন। আমাদের রিপ্রেজেন্টেটিভ আপনাদের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আনবে, পেটিএমে পেমেন্ট, নো ক্যাশ, অল ডিজিটাল। আসুন। আরে আপনি? ওটা আমি নয়, ওটা আমার ভাই, যমজ ভাই। আপনারা উদ্ভব ইস্তান জড়ি জায়গা মশাই, আক্রোশ, তারপর ধরুন আমন্ড, তারপর ওই রুটি। আটজন যাবে, 3 জনের পাসপোর্ট নেই। বাকিদের কি ডানা আছে? ডানা আছে নাকি? না 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 না, তাহলে তো উড়েও যেতে পারবে না। না ওদের পাসপোর্টটা কদিন পরে হবে, আপনি আইটিনারি বলুন। কলকাতা থেকে দিল্লি মুম্বাই উড়ে, দিল্লি মুম্বাই টু উজবেকিস্তান উড়ে উড়ে সাবাস, স্টে অ্যাট হোটেল সিটি প্যালেস, অমিতাভ বচ্চনের তো ওখানেই ওঠেন। আর ভাইজান সালমান? হোটেলটাই তো ওনার। আসলে ওনার দুটো রুম কিনে রাখা আছে। তারপর ফারগানা যাবেন? ফারগানা জুলু মানে জালালউদ্দিন, মানে আপনাদের বাবর মশাই, সে তো ওখান থেকেই ঘোড়ায় চড়ায়। বাবর? এই আমি যাবো, আমার পূর্বপুরুষ ঘোড়া তো হচ্ছে। And tonight, stay at Samarkand. Dalim masai, dalim. Hey, what a what a size. Chulcha. Thar bukada. Akraut, badam. Mulla nasiruddin. Sabda khan dekhe. Dale, 7 nights, 8 days. All meal building. Shadya kundal. Breakfast, lunch, dinner. Bildi. Kmeta lagi ni. রাতে আবার ডিনারের আগে ভটকা ফ্রি। ও সুযোগ আজকেই বুক করেন। আজ না করলে হয় না, আজকেই ওখানে ভটকা দিবস কি না? ভটকা দিবস? আরে আর দাম তো আরে সিওর হয়নি, টু বি অন দ্য সেফ সাইড। ট্রটস্কি, মায়াকো ভস্ক, লেনিন ক্রাক, কুচকি 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 দেবো, দেখ কিছু হয়েছে, ভেরি রিস্কি। ঠিক ধরেছি, আজকেই সেই পূর্ণ দিবস, ডিনারের আয়া ভটকা ফ্রি, আনুষঙ্গিক অবস্থা আমাদের। তা সবাইকে মেল মানে নারী বিবর্জিত নাটক না? তা তা কি করে হয় দেখাই বলছি। হয় তাহলে নাম, ঠিকানা, বয়স, পাসপোর্ট, বাকি সব পাসপোর্ট 3 দিনের মধ্যে।
অ্যাডভান্স ইন্টারন্যাশনাল 2000 বাকিটা তিন দিন পরে আসবো চলো বলছি কুমার ভটকার ব্যাপারটা জিজ্ঞেস করলে না তো আরে বাবা সব দেবে ওইখানকার লোকাল ভটকা আমাদের টাকায় 150 টাকা বলতো তাও আর ভটকা দিবস ইদিয়াস্তা খিদিয়াস্তা উস্কা ভসকা ইসকা উস্কি ভেরি রিস্কি রাসিয়ান রাসিয়ান কুমার দা তুমি রাসিয়ানও জানো হ্যাঁ তোর মাথা আমিও জানি না উনিও জানেন না তাহলে কলকাতা দিল্লি দিল্লি টু উজবেকিস্তান আমরা মুম্বাই যাচ্ছি মানে কলকাতা মুম্বাই মুম্বাই উজবেকিস্তান মুম্বাই কুমার দা শুধু তোমার জন্য আমার 7 জন্মের স্বপ্ন সার্থক হয়ে যাচ্ছে গো শুধু তোমার জন্য তুই বুঝতে পারছো ব্যাপারটা মুম্বাই চলে একবার একবার মন্নাত একবার জলসা তুই কি বলছিস আরে কোথায় উজবেকিস্তান কোথায় বলছিস ভাই হঠাৎ মুম্বাই আরে দিল্লিতে আমার 3টে শালা থাকে আবার শালা হ্যাঁ আবার শালা আমি দিল্লি যাচ্ছি বললেই ওরা 3 জনে এয়ারপোর্টে এসে হাজির ওরে বাবা তারপরে আচ্ছা কালকে 12টার সময় তোমাদের দুজনকে বাবাকে আমি ফোনে ধরিয়ে দেবো বাবা আমার শ্বশুর মশাই ও শ্বশুর তুমি হলে সঞ্জয় গোয়ারিকার আর তুমি ফারুক ইঞ্জিনিয়ার উইকেট কিপার শাট আপ তোমরা দুজনেই হচ্ছে বিজনেসম্যান কেমিক্যাল প্ল্যান্ট বসাবে তোমরা আমাকে পার্টনার হিসেবে চাইছো 6-7 দিনের জন্য মিটিং হবে বিজনেস মিট হবে ইত্যাদি ইত্যাদি ক্লিয়ার বাস আমি কলকাতা মুম্বাই মুম্বাই উজবেকিস্তান আর আমরা আমাদের কি হবে আমাদের আরে আমার কোম্পানির প্যাডে তোমাদের নামে চিঠি হচ্ছে কালকে পেয়ে যাবে বাস আচ্ছা ঠিক আছে যে আমার কিন্তু 2 লাগবে বেশ জমাটি ব্যাপার আছে জমবে আচ্ছা বাদ দাও কালকে 12টার সময় chemical plant sounds quite interesting kotha bolen phone korbo na sherokom kichu noy ar initial money hishebe sherokom kichu bolar nei acha tumi bolchilo je tomar kharcha pray 6-7 lakh taka hoye jabe acha shoshur moshay 6-7 din thakbo hotel gari food kharcha to hobe tori secretary shonge jacche boni বিজন চিনিমা স্পিকিং আমার বাবা মানে পাপা ফাদার ইন ল আপসে বাত করনা চাহতে হ্যাঁ হ্যালো এক সেকেন্ড গোয়ারিকার কাজল সেন হিয়ার মই সঞ্জয় গোয়ারিকার নমস্তে আপকা নাম তো বহুত শুনা হয় আপকো হিন্দি তো মেরি জেসে হ্যাঁ সে তো আমি বাবা বাঙালি কা তো এসাই হতা হ্যায় খেলো ক্যা নেই মানে মানে মাটি তো বাঙালি জেসাই হতা হ্যায় না सुनिए आपका लड़का का को मैं प्रपोजल दिया है हैं अभी तो केमिकल फैक्ट्री बहुत बढ़ रहा है अच्छे दिन आ रहा है ठीक 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 रहता है किधर आप मैं आई मीन एड्रेस 27/1 नागतला रोड कोरिया कोलकाता यू स्टे इन कोलकाता ओनली बट व्हाई डिडंट यू मीट मी नो यस morning sunday abhi to bahut busy ho no excuse suniye parsu hum lunch karenge ek saath to bhat mein aur aane ke baad farooq engineer sahab ko saath mein le aana okay very good thank you ghoti aariye acha to bolbe to je ora kolkata e ache thake na mane thake acha mane kal porshu চলো তার আগে আমরা দেখা করবো স্যার আমাকে ডেকেছিলেন হ্যাঁ এই তুমি নাকি খুব কামাই করছো না তো আমি তো রবিবারে ডিউটি করেছি
রবিবারে অফিস খোলা থাকে নাকি? হ্যাঁ, মিস্টার গৌরিকারের মিটিং আমরা রোববারে অফিসে মিটিং করেছি। শোনো, কামিং টু মান্থস কোনো রকম ছুটি ছাড়া নয়, নো এক্সকিউজ, নো কামাই, নাথিং এলস, ইউ ফলো মি, আমি আসছি। সাতাশ বাই এক নাকতলা রোড গড়িয়া। কে বলতে বলেছিল? আমি কিছু বলার আগে ফাঁস করে বলে দিল, ফাঁস করে বলে দিল, ঠিক আছে সবার মুখস্থই থাকে, বলবো না তো কি এবার কি হবে? আর কি হবে বিজন বাবু, কালকের মধ্যে চুল লাল আর ডার্ক কালার সাফারি, চুল আমি কার্ড ছাপিয়ে রাখছি, কোম্পানির নাম, মুম্বাইয়ের ঠিকানা, আর হ্যাঁ যতটা সম্ভব এই তাড়াতাড়ি সেরে ফেলবেন। হ্যাঁ তাড়াতাড়ি। আর হ্যাঁ অনিমেষ বাবু, আপনি টুপি আর স্যুট পরে আসবেন, ছাড়া আর একটু কম কথা বলবেন। বড্ড বেশি বকে। গ্রেট, নাইস। ডু ইউ থিংক আই শুড কাম উইথ মাই সন ইন ল? ও ইয়া ইয়া, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। নো বাট, বিগ বাট, অল আওয়ার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রামস অলরেডি ফিক্সড ফেলেছি, উপরন্ত I mean, moreover, moreover, your son-in-law is young and, you know, is dynamic. So, he should not think that you parents, from top, is a... Spoon-feeding. Spoon-feeding. That's true. That's true. Thank you, Mr. Farooq. By the way, may I know about your experience? Sense! Full! Yes. May I know about your experience? 2002, Kargil War. Kilo. Kilo. Kargil War? Huh? 2002 reminds of Kargil War to all the Indians, but to me, is the year of my chemical factory in Kargil. That's our whole purpose. ওটা আসলে কার্গিল না, ওটা হচ্ছে মহারাষ্ট্রের পাশে, বলুন না ওই যে জায়গাটা, ওই কি জানো, হাতকড়ি থানা, থানা থানে। আরে বাহ, আপনার বাংলা উচ্চারণ তো খুব ভালো। মাই বেঙ্গলি, ও অ্যাকচুয়ালি সারাউন্ডেড বাই বেঙ্গলি পিপল, অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ সো সুইট লাইক আ মিষ্টি দই। বিচিতা উনি বলছেন তো, উনি যেটাকে আপনি ভাবছেন সেটা উনি নন। যান যান, আপনি যান, আপনি কাজ করুন। লুক জেন্টলম্যান, আই থিংক ইউ হ্যাভ মেড এ মিস্টেক। বহুত বড়া, বহুত বড়া। আরে আশ্চর্য, বাড়িতে গিয়ে হবেন, যান যান, চলো। লাল চুল আর ও তো দুর্গাপুরে হঠাৎ খাওয়া বন্ধ হয়ে গেল কেন? এখন আবার চুল কালো করতে হবে, বলা যায় না ছোট পার্টিতে আবার চলে আসতে। তোর পাসপোর্ট অ্যাপ্লিকেশন কত দূর? ওই যে আবার সেই গন্ডগোল, নিয়ে আর ঝুমারটা নিয়ে কোনো প্রবলেম নেই, আমারটা নিয়েই তো প্রবলেম। তোর কিসের প্রবলেম? ওই যে বাবার নাম রানা ব্যানার্জি। কি হলো? হ্যাঁ নাম, নাম তোর নাম আজম খান, তোর বাবার নাম রানা ব্যানার্জি, ভোটার কার্ডে তাই আছে। রেশন কার্ড? হ্যাঁ। কি স্কুল সার্টিফিকেট? স্কুল থেকেই তো শুরু হয়। ওই সাটা ভাঙা হেডু হেডমাস্টার, ওরই কাজ, সারাটা জীবন চালিয়ে গেল।
ওরা কি বললো? অফিসার? হ্যাঁ অফিসার বললো তো কবির সুমন কেস বাবা, তুমি বামুনের ছেলে মুসলিম হলে? বললো হলাম, তোর কার বাপের কি? ব্যানার্জির ছেলে আজম খান। না না, আরে কোনো গন্ডগোলের কেস নেই, আমি আছি তো, আমি বলছি তো, হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ। বলছি ওই ফেরার সময় আপনার জন্য একটা লিগাল 18 ইয়ার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গুড ডে। হয়ে যাবে চারজন পুরুষ, চারজন মহিলা, আর মহিলারা অল বিলো 30, অসাধারণ। জীবন্ত মশাই পুরো এই হো হো করে হাসবেন না তো, শকুনের মতো। এইটা একটা বিজনেস ট্রিপ। They are all our secretary. Oh, yeah. Yes, yes. Secretary? Yes. Oro secretary? Hey, Jay. Aapni ki moral police? No, sir. Set up. Go there, sir. Aapni... আপনাদের নিজেদের বা আপনাদের বাপের টাকায় ভর্তি করতে বাইরে যাবে, তাতে আমার কি আর তোমার কি, তাতে আমার কি। ঝিঙ্কু বামুনিরা, তোমরা এবার এসো। তবে কি না, উজবেকিস্তানে আমাদের হয়ে যিনি আপনাদের ওখানে রিসিভ করতে আসে তার ছবিটাকে দেখেন নাকি? বলছি এই যে বনি ছিল, বনি বনি সে যাবে না, তার শরীর প্রচণ্ড খারাপ, আর তাছাড়া অফিসে ছুটিও পাবে না। জানতাম। আচ্ছা ওনার শরীর কি খুবই খারাপ? কে বললো কি ভালো শরীর? তুমি সব জানো? কে বলেছো তোমাকে বলতে? আমি বলছি তো। ল্যাঙ্গুয়েজটা প্রবৈত্র খয়রালিতম সুপ্রভাত নমস্তে। ইয়েস, রাশিয়ান, উজবেক, বাংলা, হিন্দি, তবে অরিজিনালি ঢাকার লোলা ঝুট ঝুট স্কিল জিনিস। তবে এই গাইডের জন্য কিন্তু প্রতিদিন আপনাদের 10,000 করে পড়বে। পারডে 10,000? এ নাই তাহলে ডান, কবে যাচ্ছি আমরা? পাসপোর্ট দিলেই 13 দিনের মাথায় টিকিট আর ভিসা, নিজেরা একটা জার্নিটা ঠিক করবে। শুভশ্য শীঘ্রম। এই কুমার দা সেনাবাগা রাশিয়ান ইডিয়েট, ওটা সংস্কৃত ছিল। ওই একই হলো তো। এই যাওয়া কবে হচ্ছে? 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ভক্ত স্বাধীন এবং গণতান্ত্রিক। ওটা গণতান্ত্রিক হবে, গণতান্ত্রিকটা বেটার অপশন, আপনি ব্যাটারি পাল্টান। এই আজম খান, এই আমার কিন্তু দুটো লাগবে ভাই, দুটো। হ্যাঁ ছাপিয়ে সই করে নিয়ে এসেছি দুটো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুমার দা বলে ফেলো। বলছি একটা কথা, বলছি আমাকে প্লেনে চড়িয়ে গাড়ির কাজ করতে মুম্বাই নিয়ে যাচ্ছে, এটা আমার ঘরে মানে বউ বিশ্বাস করবে কি? মেগা সিরিয়ালের গল্প যখন বিশ্বাস করে তখন এটাও বিশ্বাস করবে। জিজ্ঞেস করলে বলবি বিজন দা সব ব্যবস্থা করেছে, বিজন দা কে জিজ্ঞেস করো। তোমাকেও যে খুব একটা, আমি সব দিক থেকে নিশ্চিন্ত। লাগাও তালা, চলে যাও। আরে বাবা, ধরিত্রী, ধরিত্রী ইনফ্রা ভেঞ্চার্স, ধরিত্রী। হ্যাঁ কথা বুঝেন না আপনারা, আশ্চর্য। দে রে বাবা, দে কি দিবি? দে না, দিনের জন্য বম্বে যাচ্ছ, আমায় নিয়ে যাচ্ছ না কেন? যাচ্ছি সার্ভিসিং এ, আমায় নিয়ে যাচ্ছ না কেন? এই যে বললে সেমিনার, হ্যালো হ্যালো, সেমিনার নন সার্ভিসিং। বাবু কি, শুধু কনস্ট্রাকশন করলেই হবে? সেগুলো কেমন করে সার্ভিসিং করতে হবে সেটা জানতে হবে না? হিসাব করে রাখি, 3 দিনে হতো। সে তো লোকাল সার্ভিসিং, মানে এখানকার ব্যবসা। এটা কি সাপুরজি পালানজি? সাপুরে দেখেছো? এই জন্য তোমাকে আমি অশিক্ষিত বলি। সাপুরে কিছু বুঝলে না, বলে দিলে। দেখলে মুখু বলে সেই খোঁটাটা দিলে ঠিক আছে।
যাচ্ছ কবে? স্বাধীনতা দিবস, মুক্ত স্বাধীন এবং গণতান্ত্রিক। কি? আরে আজম বলছি, আমার বউটা না মরে গেছে। আমি মরে গেলে খুব সুখ না? খুব সুখ, বুঝতে পেরেছো? জানতাম তো, এমনি মজা করছিলাম। আমার পয়সা মদ খেয়ে বেহায়া কোথাকার। তোমার নামে চিঠি এসেছে, সাইন করিয়ে নিয়ে গেছে। হ্যাঁ জানি তো, 10 বার ফোন করেছিল তোমাকে। কেন, তার কোনো কাজ নেই? বিজনদার, ওই যে ওই হলোটা, আহা না বা, ওই যে বিজনদার বন্ধু না, কি যেন নাম, কুমার, কুমার। ও, সেন এন্ড সেন কনস্ট্রাকশনস। তুমি জানলে কি করে? হয়েছেটা কি সেটা বলো। আরে কিছু না, ওই যে কুমারদার মার্সিডিসটা বিগড়েছিল না, তো আমি 3 ঘন্টা সেটা ফিট করে দিয়েছি। তো তারপরে কুমারদা মানে ওদের জানালো, তো মুম্বাই থেকে আমায় ফোন করেছিল, ওই একটা সেম গাড়ি সেম প্রবলেম, আমায় ঠিক করে দিতে হবে। ব্যাস 9 দিন থাকা খাওয়া পুরো পুরো ফ্রি। হ্যাঁ, যদি সারিয়ে দিতে পারি তাহলে 1,00,000 টাকা দেবে, আর না যদি করতে পারি ঠিক তাহলে টাকা পয়সা দেবে না। তা পাসপোর্ট লাগবে কি করতে? পাসপোর্ট কেন কেন লাগবে? প্রশ্নের উত্তরটা দাও। তুমি জানলে কি করে? তোমার পাসপোর্ট এসেছে। আমি পাসপোর্ট করিয়েছি বাংলাদেশে শুটিং ছিল বলে। তোমার পাসপোর্ট কেন লাগবে? হ্যাঁ, হচ্ছেটা কি বলবে? কিচ্ছুটি হচ্ছে না, ভাবছি কি বলবো। সারপ্রাইজ দেবো ভেবেছিলাম। আরে তুমি যে এত হানিমুন হানিমুন করো না। হ্যাঁ তো দেখো, গাড়ি তো আমি ঠিক করে ফেলবোই, 1,00,000 টাকাও পেয়ে যাবো। 3 নাইট 4 ডেজ ব্যাংকক পাটায়া। ও মা, কি ভালো প্ল্যান। তা কিসে যাবে মুম্বাই? চিক 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 পেলেন। আর ব্যাংকক পাটায়া পেলেন। হুশ, শন্টু মন্টু আপেলান্টু, যাও গ্লাসে ঢালো, লোটে ঝেড়ে দিচ্ছি। লোটে ঝুরো কি সেটা বাঙ্গ কপাল বাইরি আমার। এ বিচিরা, এ বিজনদা, নামটা মনে রাখতে পারো না? না মানে বলছিলাম ওই পনের, ওই ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দিবস তো মনে আছে, মানে ওই 15 আগস্ট। শান্তি দিবস চাঁদা দিতে হবে তো, দেরি আছে পরে পাবে, যাও। দেখো চিঠি এসছে। কিসে চিঠি? ডি কোম্পানি এর অ্যাসোসিয়েটস। বাবা কত লেখা, খুঁজে করে বলো না কি লেখা আছে। কনস্ট্রাকশন বিজনেসটা বুঝলে, নাটক বন্ধ, একেবারে বন্ধ। মোদ্দা কথাটা বলো। মোদ্দা কথা মানে কি? ওই যে ইয়ে আছে না, ওই সাপুরজি পালওয়ানজি, এ পালানজি সেক্রেটারি আছে না, গায়কওয়াজি, এইসব শেখবার জন্যে আমাদেরকে ওই মুম্বাইয়ে নেমন্তন্ন করেছে। মিস্টার গায়কওয়াজি ইনভাইট করেছেন, আর এখানে সই করেছেন কুমার রায়। বাংলা সই করে দিয়েছি কদিকে, বাংলায় সই করেছি, কি বলবো, কি যে কলেজ একটা পার্টি নিয়েছে। আবার মানে ফোন করে বলি, করেছি কি রে, আপনি একটা অফার দিচ্ছেন, এবার সই করছি আপনার সেক্রেটারি, আসছুন তাতে আমাদের দুবাই কাপল টিকিট অফার নাই দিল, বই গেল সে। আবার কি কি বই, ওরা 30 জনকে সিলেক্ট করেছে তো, তার মধ্যে 10 জনকে ওরা
উইথ কাপল দুবাই পাঠাচ্ছে। পেলাম না, বয়ে গেল বয়ে গেল। ওই অত বড় একজন মানুষ সেক্রেটারিকে দিয়ে সই করেছে, সময় নেই বলে তাতে হয়েছে নাকি? তাতে কি কিন্তু এইটা ভীষণ প্রেসিজের ব্যাপার। প্রেসটি শুয়ে কি আমি মদ খাবো? করবে করবে না করবে করবে। হাই, আজকে কি একটু ইমা এ কি? আজকে তো গুরুজির জন্মদিন। কালকে কি ছিল? উফ, সে তো বাবার জন্মবার ছিল। পরশু? বোকা ছেলে, পরশু তো তোমার জন্মবার ছিল। তার আগের দিন? তুমি কি গো, তোমার নিজের বাবার জন্মবার ভুলে দাও, দূর। এই শোনো, বলছি বিয়ের পর থেকেই তো শুধু জন্মবার আর জন্মমাসের গল্প শুনছি। এরপরে তো এই বংশে কেউ জন্মাবার থাকবে না সোনা, আর তো কেউ জন্মাবে না। আরে জন্মানোর সুযোগ যদি না থাকে তাহলে জন্মাবে কি করে? চলো। চুপ, ওরকম অলক্ষণে কথা বলতে নেই। আরে আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। আমি জানি, বাবা আমাকে বলেছে। তোমার মন খারাপ হবে না? হ্যাঁ, তখন আমি গান গাইবো, পুজো করবো, বিবেকানন্দ রচনা বলি পড়বো। মা বলতেন মন ভালো থাকে। খারাপ ছবি দেখবে? সেটা কি? এবার ছি ছি, ওদের লজ্জা নেই? ওরা তো জামা কাপড় পরেনি। হ্যাঁ পরেনি, তাতে কি হয়েছে? আমি কালই বাবাকে বলবো ওদের জন্য জামা কাপড় পরতে। থাক, কিছু করতে হবে না, আমি কাপড় কিনে পাঠিয়ে দেবো। তুমি কি করে পাঠাবে? তোমার তো পয়সাই নেই। আচ্ছা আমি দেবো, তুমি বরং একটা কাজ করো, এই আংটিটা বিক্রি করে তুমি ওদের জামা কাপড় কিনে দাও। এটা তো বিয়ের আংটি। থাক, আমি ব্যবসা করছি, ব্যবসা করে টাকা রোজগার করে জামা কিনে। সেটাই ভালো। আপনার কপাল দেখলে না হিংসে হয়, পুরো ডিস্টিং জাম্বাই কলেস্টিং ফর পুরো মার পিকনি ধপর দা। চার পেঁয়াজি বলেছি, পেঁয়াজি। তারপর? তারপর আর কি, এই কপাল নিয়ে আলোচনা হচ্ছিল। কি মনে হয় বলো তো, একবার কপালটা ঘষে নি ওনার কপালের সঙ্গে। নো টেনশন, নো চিন্তা, দু ফুর্তি। না না, ওরকম কিছু মানে সেরকম কিছু এখন আর এই দেখো আসি পিসি বেপো যাই বেপো বেপো তুমি কেন ওই সর্জরায় আসার কথা ছিল নাকি? এই নে বলরাম মল্লিকের মিষ্টি নিয়ে এসে অসাধারণ অসাধারণ। বাবা রে বাবা, আর বসবো কি, কি গরম রে বাবা, উরি বাবা রে কি গরম। শোন, ওয়াটার বটল নিয়ে 19টা লাগে, বুঝেছিস? হ্যাঁ 19টা। উরি বাবা, ওই খাস্তা বিস্কুট পুরো মশলা আরো কত কি। তোমরা সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? মালপত্র গুলো নিয়ে এসো, যাও এসি না চালাতেই চালাও। পিসি সংসারের মায়া ত্যাগ করে অনিমেষ বাবুর বাড়ি এসে উঠেছে। কি কম হালকা তোমরা এখন যাও, তোমাদের বাড়িতে বউ ছেলে বুলে নেই। এরা তোর কে হয় বন্ধু? এরা কি করে কি? এই ছামরা, তোর নাম কি? আমার? হ্যাঁ, আজম খান। হরিওম হরিওম হরিওম। বাবা, দেখে তো একেবারে বাঙালি বলে মনে হচ্ছে। বাঙালি তো। তোমারা ঘর মে বিবি বাচ্চা নেই? আয়, বাচ্চা হয়নি, বিবি আছে। আ যায়গা। ও ও, পেঁয়াজি এদিকে এদিকে এদিকে, ওই দুটো করে হয়ে যাবে সবার। না না, দুটো করে না। এই নে এটা ভাগ করে খা। কতদিন খাইনি। কপাল বাপু, খাও বুঝলে,
মুম্বাই যাচ্ছি চুল পিসির কাছে, আমার পিসি। তার কত বয়স হলো বল দেখি? 150 বছর। বাড়িয়ে বলছিস কেন? 93 বছর। 15 আগস্ট সকালের ফ্লাইটে যাচ্ছি। কি হলো পিসি? বলছি ওরিয়েন্টাল এয়ারলাইন্স। তাই আমি ভাবলাম যে তোর এখানে চলে আসি, দুদিন পরে গেলে হয়। বেপু রাতের খাবারটা শুনে নে, ছখানা রুটি, দুটো বেগুন ভাজা, একটু আলুর দম, আর 4 পিস ভালো কষা মাংস, মটন বুঝেছি, আর রাজভোগ দুটো সঙ্গে। কি গরম রে বাবা! কি হলো? একবার প্রণাম করবো। গাটা এখনো ধোয়া হয়নি, করে নে করে নে। জয় পিসি জয়, জয় পিসি জয়। থাক বেঁচে থাকো। সত্যি মারি অরিবেশ দা, কি স্যাডা বাবা, চড়া কপাল আপনার। কেন রে কেন রে, নালে এরম পিসি হয়? মোচলা হলে কি হবে, মাথা আছে। আবে পু সঙ্গে দুটো আমিত্তি নিয়ে আসিস, বুঝেছিস? আসুন, অনেক কথা আছে, আসুন। আবে পু মনে করে সব খাবার গুলো নিয়ে আসি। কপাল কপাল, তাহলে আসি পিসি। হ্যাঁ এস বাবা, চেহারাটা দেখলে তো একেবারে হুলো বেড়ালের মতন লাগছে। এই যে খাওয়া দাওয়াটা একটু কম করো, বুঝেছো? বেশ, কাল থেকে আপনার মতনই খাবো। আসি পিসি। কত ছাড়া কি চওড়া কপাল আমাদের, পুরো প্ল্যানটাই চপট হয়ে গেল। কলকাতা মুম্বাই ফ্লাইট হচ্ছে নন রিফান্ডেবল, কোনো টাকা ফেরত পাওয়া যাবে না। আর উজবেকিস্তানের ফ্লাইট হচ্ছে দিল্লি থেকে সকাল 10:20। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, কলকাতা দিল্লি ফ্লাইট হচ্ছে সকাল 6:40। এবার কি হবে? কেন? আরে বাবা, বিসীমাকে অনিমেষ বাবু 4:30 সময় ট্যাক্সিতে তুলে দেবে, আমরা 4:50 এয়ারপোর্টে রওনা হচ্ছি, বাকি হলো 4 মিনিট, তাই তো? তারা তো কলকাতা টু মুম্বাই, মুম্বাই থেকে সোজা উজবেকিস্তান, চলে গেল। এরপরে কি আছে? কি আছে পিসিমা? তো এবার যদি আমাদের ফ্লাইটটা ডিলে হয়, এয়ারপোর্টে লবিতে কে থাকবে? কে থাকবে? ঘটিয়ারি যে পিসিমা। এই কুমাতো, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বল। বলবো? ছদ্মবে এই ছাড়া উপায় নেই। ধীরে সুস্থে যাবেন, কোনো তাড়া নেই। কি আশ্চর্য, মানে
आपका दाढ़ी काट दिले ना एकदम मेरा भाई का बेटा माफी लगता है। नहीं 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 विजय दीनानाथ चाओ दुल्ला दुल्ला। वाह वाह आपका भाई का एकदम अमिताभ बच्चन का माफी। गाँव मांडवा हरी उमा ये तो राजेश खन्ना हो गया। वाह क्या हैप्पी। কি ভুলো মন রে বাবা দাড়িটা ফেলে চলে গেল। ফাইনালি উজবেকিস্তান। Yes. Pus pus pus. Pa pus pus pus. Pus pus pus. Aure baba bijon da. Na pouchei ja bolcho pouchole ta ekbare seta baba. Ei jao shona. Ekta age jegan ta gechilam na oi passport ta dekhate. Okhane amar jiggesh korchilo full english e jiggesh korchilo. Bolchilo ki tourist tourist. Ma bad hocche. Ami answer dilam full english e. Ki bolli? Bolam yes. খুব ভালো বলেছিস খুব ভালো। হ্যাঁ ভয় মাতারা অবশেষে দিল্লি এসে পৌঁছলাম। চলো কাকা লেট হয়ে গেছে চলো ফ্লাইটের টাইম। আমি আমি একা একটু চা মিলে আসি। আরে আরে ফ্লাইট 5 মিনিটে তো ব্যাপার এখনই আসি। হ্যাঁ আমরা যাচ্ছি। হ্যাঁ টাইমে পৌঁছে যেও একদম। এ কাকা এ ভাই কোন হ্যায় এই ইদারে চা দো। আমি শিশি ভজ হরি মন্না জানে বালি ফ্লাইট হাইজ্যাক কর লি গই হ্যায় ধ্যান দিজিয়ে ধ্যান সে সুনিয়ে ইয়ে হামারি এক্সক্লুসিভ রিপোর্ট হ্যায় আবি আবি এক ব্রেকিং নিউজ আই হ্যায় খবর মিলি হ্যায় কি ওরিয়েন্টাল এয়ারলাইন্স কি পুরো মজা এসে যাচ্ছে গো শুধু তোমার জন্য তোমার জন্য পুরো ফার্স্ট টাইম পেলে না ছাড় তো বসতো আরো বলবো অনেক শোনা মানে অনেক উঁচু দিয়ে যাচ্ছি অনেক উঁচু কি হয়েছে। আরে হবে ওইখানে গিয়ে তোমারও সার্ভিসিং হবে গুরু বাবা এই বয়সে ভীমরতি ধরেছে সাবার সব হবে। দারুণ লাগছে রে আমার তো দারুণ লাগছে কিন্তু এই যে আসতে থাকো বিজন দা এত এত উত্তেজিত হচ্ছে কথাই বেরোচ্ছে না কথা 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 আপনাদের আগেই জানিয়েছি কলকাতা মুম্বাইগামী ট্রেন মাফ করবেন কলকাতা মুম্বাইগামী ফ্লাইট 307 আজ সকাল 8টায় অপহরণ হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে বিমানবন্দর থেকে রয়েছেন আমাদের করেসপন্ডেন্ট বিক্রম দাস। সরাসরি চলে যাব বিক্রমের কাছে। বিক্রম সর্বশেষ কি খবর পাচ্ছ? সিটি প্যালেস হোটেল সিটি প্যালেস মর্দা লাইফ তো একেবারে সেটা ভাঙা। গান গাইতে ইচ্ছে করছে রঞ্জন রুমে গিয়ে গান করুন। আপনারা গিয়ে লাগেজটা রেখে আসুন তারপরে আমরা সিটি ট্যুরে যাব। করেক্ট এই আসুন।
আমার লাগছে তুই রুমে গিয়ে রেখে দিস, হ্যাঁ ততক্ষণ আমি তোর বৌদির সঙ্গে একটু তখন শুরু করে যাচ্ছি। যান যান রুমে গিয়ে উ করুন বেবি। এরপরে আমাদের প্ল্যানটা কি? আপনি বাংলা জানেন, আমার আমার খুব সুবিধা হয়েছে। শুধু বাংলা কেন, আমি তো বাঙাল ভাষায়ও কথা কইতে পারি। কমু, অনেকদিন বাংলাদেশে ছিলাম তো তাই। আচ্ছা বলো তো ওই স্ট্যাচুটা কার? না 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 না, উনি আমাদের দেশের রাষ্ট্র নায়ক তেমুর, আমির তেমুর। আগে বলনি কেন আটকে গেছিল? কি হয়েছে? আমরা আমি তো কতবার বলেছি তোমাদের, চলো পুরী চলো, দীঘা চলো, নিজের পক্ষে আন্দারমণি চলো, তালা বালির বাচ্চা তোমরা চললে আমি না আসার সময় আমার শ্বশুরের জাল সই করে 25 লক্ষ টাকা নিয়ে এসেছিলাম। আরে ডলার করে নিয়ে এসেছি রে, আমাকে আর ঘরে ঢুকতে দেবে না। আরে ভাই ভিসা শেষ হয়ে গেলে ঘাট ধরে দেশ থেকে বার করে দেবে। রাইটটা হেল হয়ে গেল রে। আইডিয়া, কোথায় যাচ্ছো? কোথায় যাচ্ছো? নিউজ দেখতে টিভিতে। আরে ভাই চলো কোথায় বলছি। সব থেকে বড় খবর, প্যাসেঞ্জার ইনকোয়ারি সূত্রে আমরা জানতে পেরেছি এই ফ্লাইটে রয়েছেন বিখ্যাত শিল্পপতি কাজল সেনের একমাত্র জামাই কুমার। কুমারের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। যাব বাবা, আমার বড় কিডন্যাপ হয়ে গেল। প্লেন শুদ্ধ বোঝো, এবার তোরা টাকা চাইবে। তা কত টাকা চাইছে বলো তো? ওরা কি উগ্রপন্থী? আরে ওরা উগ্রপন্থী হোক কি নম্র হোক, টাকা তো চাইবে। তাই মিস্টার কাজল সেনকে বলো টাকা নিয়ে রেডি থাকতে। আর খাস না। কেন? বর কিডন্যাপ হলে বুঝি বউকে খেতে নেই? আমার ব্যাংক একাউন্ট থেকে 25 লক্ষ টাকার জাল সই করে নিয়ে পালিয়ে গেছে। 25 লাখ টাকা দেখলে? বলেছিলাম না ও সব জানতো। দেখো ভাবি কি বুদ্ধিমান ছেলে বলো তো, আগে থেকেই জানতো যে কিডন্যাপ হবে, তাই সব টাকা পয়সা সঙ্গে নিয়ে গেছে। চলো দিদি একবার এয়ারলাইন্সের অফিসে ঘুরে আসি, ওখানে গেলে সব খবর পাওয়া যাবে। বিমানবন্দর চত্বরে সেদিন সকালে পাগড়ি পরা এবং মোটা কালো চশমা পরা চারজনকে ইতস্ততভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আবার তার মধ্যে দুজনকে দেখা গিয়েছে পরবর্তীতে নকল গো এবং নকলদারি লাগিয়ে এয়ারপোর্ট চত্বরে ঘোরাফেরা করতে। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সেই চারজন সন্দেহভাজনের পরিচয় নিয়ে তদন্ত শুরু করেছে। সবাই মিলে নেড়া হয়ে গেলে কেমন হয়? আমার দুটো বউ মাথায় আছে, আমার না খুব খিদে পেয়েছে।
সেকো বিশ আছে, সেকো বিশ। হ্যাঁ একে দাও, একে আগে দাও। একটা প্লেন হাইজ্যাক হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খবর নেই। দেখুন দেখুন ভালো করে দেখুন কি করা যায়। এতক্ষণ হয়ে গেল, বিজন চিড়ি মানে আত্মীয় কেউ এসেছে। আমার বরের নাম ধরে ডাকছে, তুমি যাচ্ছ কেন? আমার বর বিজন চিড়িমার, আমার কাছে ভোটার আইডি, এই যে এই তো ভোটার আইডি আছে আমার বর, আমার একটা ছেলেও আছে। দেখুন জাল ভোটার আইডি নিয়ে ঘুরছে। জাল? হ্যাঁ বিজন চিড়িমার তো কি, দেখুন দেখুন আমার বর কনস্ট্রাকশন মুম্বাই সার্ভিসিং, এই যে সাপ সাপুরে না সাপুরজি। ওরে তুইও একটু খা, তোরও কপাল পুড়েছে। বিজন চিড়িমার সাপুর্জি মালানজি, এদের সেক্রেটারি কুমার রায় সই আছে ভেতরে। আপনারা বসুন, অশোক রায় চিরঞ্জিত কে আছেন? আচ্ছা শুনুন না, আপনি কি বললেন? কুমার রায়? এই তো কুমার রায়। কুমার রায় তো আমার বর। হ্যাঁ অলরেডি কিডন্যাপড। আপনি কুমার রায়ের বউ? বিজন চিলিমারের নাম তো বোর্ডিং লিস্টে নেই। বোর্ডিং লিস্টটা কোথায়? এই তো এখানে, চলো দেখি দেখি। চলো চলো, আমার বরের নামও নেই। ইমা কেসটা ভাবতে দিন তো, মানে মিস্টার কুমার রায় খরচামাই অফ মিস্টার কাজল সেন সবাইকে নিয়ে মুম্বাইয়ে টিকিট কাটলো, কিন্তু প্লেনে চললো না, তাহলে ওরা গেল কোথায় বলুন তো? ও তার মানে নিশ্চয়ই এয়ারপোর্ট ঘুরতে গেছিল। এয়ারপোর্ট ঘুরতে গেছে, তাহলে তো এতক্ষণে ফিরেই আসতো। ওরা নিজেদেরকে নিজেরা কিডন্যাপ করে নি তো, ডালবে কুচ কালা হে। কিন্তু বস আমার স্টক শেষ, চল না বাবা কোথাও গিয়ে বসি, গলায় একটু না পড়লে আমার মাথা খোলে না। ও মা তাই? তোমার গলায় মাথা? পিসি কি খাচ্ছে কে জানে, হাইজ্যাক করলে ওরা খাওয়ায়। হেই গাইস, ইউ ইন্ডিয়া, রাজ কাপুর, রাজ কাপুর। আই সো ইউ অন টিভি, অল অফ ইউ অন টিভি, আসান টিভি, ইয়া অল অফ ইউ অন টিভি, টিভি নাকি অন টিভি, আমাদের লোকে টিভিতে দেখাচ্ছে। এই যত আজম খান, সন অফ রানা ব্যানার্জি, কি চমকে যাচ্ছেন তো? হ্যাঁ, এমনই একটি চমকে যাওয়ার মতো নাম এই অপহরণ কাণ্ডে যে সন্দেহের বৃত্ত তা কিন্তু ক্রমশ ছোট করছে, এবং এই অপহরণ কাণ্ডে জড়িত পাণ্ডাদের মধ্যে অন্যতম নাম এই আজম খান। বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, ও বাবা, এত মুখরোচক খবর! ওটা কোথায়? এটা তো মুখরোচক, দেবো না কানে ঘুরে। একটা কলকাতা আপাতত আইএসআই জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। সূত্রের খবর, এই আজম খান গত 5 বছরে 6 বার ইরাক, আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়া থেকে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ফিরেছে। যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে, এই আজম খান সে কিন্তু AK-47 এবং মিসাইল লঞ্চারে পারদর্শী নিশানা। বাবা কি আশ্চর্য, টের পাইনি তো। চুপ, একদম চুপ।
সূত্রের খবর, এই আজম খানের সঙ্গে এক অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অফিসারের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এটা আরো সূত্র মারফত জানা যাচ্ছে যে এই অবসরপ্রাপ্ত এয়ারফোর্স অফিসারই আজম খানকে প্রশিক্ষণ দিয়েছিল। তার নাম অনিমেষ চাপলাদার। সূত্রের খবর, এই গ্রুপটাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছে এক শিল্পপতির জামাই আর এক কনস্ট্রাকশন বিজনেসম্যান যার নাম এখনো অব্দি জানা যায়নি। ও এমনি পেয়ে যাবে, একটু মুখ সামলে কথা বল ভাই। বাবু একবার 7 বছর ধরে লুকিয়ে রেখেছে, একজন গড়িয়া অন্যজন সিদ্ধি। বাবা যায় কিচ্ছু হবে না, ঘেটি ধরে বার করে নিয়ে আসবো। দিদি তুমি আমাদের লিডার। আমি ছোটবেলা থেকে দেখেছি যার টাকা থাকে সেই লিডার হয়। এখন কি করা? একটা ডিটেকটিভের কাছে যেতে হবে, প্রাইভেট ডিটেকটিভ। মাথায় টুপি, চোখে কালো চশমা, মুখে চুরুট। ছবি এনেছেন? আপনি কি করে জানলেন? নজর রাখতে হয়, চারপাশে লোকজন রাখতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। এই তো আপনারটা লম্বা, আপনাদের দুজনেরটা হুৎকার, আপনারটাই টিকটিকে। খুঁজে এনে দিন না প্লিজ, কৃতজ্ঞ থাকবো। কৃতজ্ঞতা, ফিস 30,000। যাওয়ার খরচ এই সুমিত্রা, আমিও কিন্তু যাবো, গিয়ে একেবারে ফুর্তি গুছিয়ে দেবো। কত কত খরচ হবে সব মিলিয়ে? কত? এই ধরুন আপনার চারজন, আমি 6-7 লাখ। ওমা এত টাকা, এত টাকা কোথায় পাবো? আমি দেব। চলো সবাই, আমাদের বরেরা হারিয়ে গেছে, ওদের খুঁজে বার করতে হবে তো। আচ্ছা আমরা কি ওখানে ঘোড়ায় চেপে যাবো? একবার খুঁজে পাই ঘুরতে ঘুঁচিয়ে দেবো। আচ্ছা আপনি শিওর তো? মানে ওখানে গিয়ে আবার বলবেন না তো যে ওরা মন্দারমণি গেছে? What do you mean? আমাকে কি দিবক চ্যাটার্জি পেয়েছে যে একাতে টর্চ আর একাতে বন্দুক নিয়ে পাইপে উঠে যাবো? ওদের পাসপোর্ট নাম্বার বলে দিতে পারি, মেয়ে নিয়ে গেছে না যায়নি সেটা বলে দিতে পারি। আমার নাম শেতল রায়, এটু সেট প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। দিদি তুমি আমাদের লিডার, তোমাকে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। কেন, আমি তো সেজেই আছি। না এরকম না, একদম ঝাকাস মডার্ন। এটাকে বলে প্লাউ। আমি মাটন দিয়ে স্পেশালি তোমাদের জন্য বানিয়ে এনেছি, খাও খাও। এলোলা, তুমি এই শেলির খিচুড়ি খেয়েছো? শেলির খিচুড়ি? হ্যাঁ খাওনি? খেলে না, এই তেলে ভাজা ভাত খেতে চাইতে না। আচ্ছা যা বলেছো, ভাত তো না পুরো প্লাস্টিক, দাঁতের পুরো ওয়াকআউট হয়ে যাচ্ছে। হ্যাঁ ট্রাউট, ট্রাউট দিয়ে শেলির খিচুড়ি, টু গুড। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর তো আমাদের আবার ওই তৈমুর রং। রং? না না রং নয়, রিয়েলি ভেরি গুড। কানে গুজুন। হ্যাঁ যাবো তো, মানে প্যারিস যাবার ভীষণ যেতে হবে তাড়াতাড়ি, কিন্তু যাব কি পরে বলুন তো? কি কি পরে? মানে 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 আমরা কি পরে যাব, মানে ড্রেস? ড্রেস, লোকাল ড্রেস। মানে আমরা কোথাও বেড়াতে গেলে আমরা লোকাল ড্রেস না পেলে বেড়াতে যাই না, তাই না? হ্যাঁ তাই, সব সময় সব সময় আমরা লোকাল ড্রেস পরেই তো যাই। সেই তো হবে থেকে ছোটবেলা থেকে, তাই তো জন্মেছিলিস না লোকাল ড্রেস পরে। ও আগে বলতে পারতে, ঠিক আছে আমি বিকেলের মধ্যে অ্যারেঞ্জ করে দেবো। থ্যাংক ইউ।
আমি বলছি আমি সব করতে হিংসবি আমাকে দেখো আপনার শিক্ষা দারুণ আপনারা বাঙালি ডিজন দাম ভাই কলেজ ফক লাটা ভিয়া ইডিয়ট কি করে জানো এখানে ও বাঙালি কানে চুপ তো চিচি চিচি হাই Are you Indian? Heard about the plane hijack? Sorry, bye. Thank you. বিমান 307 অপহরণের এই ঘটনা আরো ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। একদিকে যেরকম অপহরণকারীদের সঙ্গে কথা বলা হচ্ছে, অন্যদিকে তদন্তের স্বার্থে তাদের যে সমস্ত পরিচয় আমরা পাচ্ছি তা কিন্তু পরস্পর বিরোধী। জনৈক ব্যক্তি তার মতে গড়িয়ার কাছে একটি পে অ্যান্ড ইউজ টয়লেটে ওই দিন সকালেই চারজন ব্যক্তি তারা ঢোকেন। যখন তারা টয়লেটে ঢোকেন তখন তাদের পরনে ছিল প্যান্ট শার্ট, কিন্তু যখন তারা টয়লেট থেকে বেরিয়ে আসেন তখন তাদের পরনে ছিল কুর্তা পায়জামা। অন্য একটি তথ্য বলছে এক আফ্রিকান মহিলা সেদিন প্রায় 20-25টা লাগেজ নিয়ে ওই বিমানেই ওঠে। কি অন্যায়, জাস্ট একটু কালো বলে পিসিকে ওরা আফ্রিকান বলছে। আর দেখো আমি নাকি ষড়যন্ত্রের মাতা, আমি বুঝো। আরে তোমাদের কতবার বলেছিলাম যে দীঘাপুরি চলো, এই আবার ঘ্যান 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 করছে, চুপ কর তো। কি করে যায় বলো তো ভাই, আমার মাথা কাজ করছে না। একটা কথা বলবো, আবার কোনো একটা ভুল ভাল প্ল্যান। আরে বলতে দাও বলতে দাও। আমরা এখান থেকে কলকাতা চলে যাই, কলকাতা থেকে দীঘা চলে যাই। দীঘায় গিয়ে ফোন করে বলে দিচ্ছি আমরা দীঘা এসেছি বেড়াতে, একটু একঘেয়েমি কাটাতে। বললাম বললাম না, খারাপ কিছু বলেনি, খারাপ কিছু বলেনি। আমরা দীঘা পৌঁছেই আমাদের বউদেরকে ফোন করবো, বলবো কি কেমন দিলাম, আমরা তো বোম্বে যাইনি, আমরা দীঘা এসেছি চারজন মিলে। ফিনিশ 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 একজন মেনে নেবে, আমাকে দোকানে ফোন করতে হবে। দ্যাটস ইওর প্রবলেম, দ্যাটস ইওর প্রবলেম। এসো পথে এসো, শুনবে কিনা জানি না, যদি এই কথাটা শোনো তাহলে যাত্রা প্রাণে বেঁচে যাবে। কালকেই তাহলে, কালকেই। হাই হাই, আজকে আমরা সেন্ট্রাল মার্কেটে যাব। মার্কেট ওর না মনটা, মানে আমাদের সবারই মনটা খুব খারাপ, খুব খারাপ। আসলে দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বুঝতেই পারছো, মানে আমরা দেশে ফিরে যেতে চাই। পারলে কালকেই। না 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 না, আমি কিন্তু প্যাকেজের টাকা ফেরত দিতে পারবো। আরে ওইসব কোনো ব্যাপার না, না লাগবে না, লাগবে না। ওকে, কালকে তো হবে না, পরশুর টিকিট ট্রাই করছি। আরে বেবি, ঠিক আছে, এইটুকুই ভালো। লক্ষ্মী বলছি, আজকের জন্য একটু ভালো করে প্লাওয়ার মাংস ব্যবস্থা করে দাও দেখি। আর আজকে ফুল মাস্তি, হ্যাঁ মানে মেয়েদের সঙ্গে কুস্তি কি। চলো বেবি, মাস্তি মাস্তি। Oh.
মোবাইল স্ক্রিনে আর ইচ্ছে খুশি ড্রিমে হ্যাশট্যাগে রাজেগে তোকে রাখছি মোবাইল স্ক্রিনে আর ইচ্ছে খুশি ড্রিমে হ্যাশট্যাগে রাজেগে তোর জন্যই হঠাৎ কে ফেসবুকে প্রোফাইল দেখ আর ছোটে করছি তোকে চোখ সেল ফোনে কখন যে করিস তুই কমে এতদূর ঘুরতে এলো কেন বলতো? ফুর্তি করতে এলো, ফুর্তি আর কি করতে আসবে? একবার বাগে পাই ওর ফুর্তি আমি খুঁচিয়ে দেবো। SBI credit card? Yes, we do. Okay. এখানেও কি উড়ি বাস এখানেও এসে গেছে? কে? তোমার বউ। সকাল সকাল ইয়ার কি হচ্ছে? আমার বউকে তুমি চিনবে কি করে? আরে আমারটা যখন এসেছে তাহলে তোমারটাও এসে গেছে। যত সব ধপের কথা, তিন দিন আগে টের পেলো, এখন বলছে এখানে চলেও এলো। এই সকাল সকাল সস্তায় ভটকা পেয়েছো বলে বেরিয়ে এসছো? আরে কি বলবো বলতো। এই কাকা স্যাডাম চলো দেখে আসো। চলো আরে ভাই প্রমোটারের কথা ইন্দ্রের মাথা একটু চলে আসো। শোনো না এই জন্য তো আমার কথা আমি যা বলছি চলে আসো। চল চল ওদিকে। ওর পিঠে পিঠে এত বুদ্ধি, আমার বড়টা কি চালাকো? একটা হাড়ও অস্ত্র রাখবো। তোর বাবা নামাজ পড়ছে, পড়ুক, চলো খোঁজো 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 খোঁজো। আমাদের কি হবে?
কাল পর্যন্ত হোটেলে থেকে পরশু চলে যাবো, রইল একদিনের ব্যাপার, রুমেই কেটে যাবে। হ্যাঁ বাবা, ব্যাপারটা না ভালো লাগছে না, আমার মনে হয় কি আমরা হোটেলটা পাল্টে নিলে হতো না, মানে বলা তো যায় না, ওই লোলা ম্যাডাম হয়তো আবার সবকিছু জানে। এই লোকটা কোন দিনও ভালো কথা বলতে পারে না। পারি না, পারি না, কারণ তোমাকে কেলালে একজন কেলাবে, আমাকে কেলালে না দুজন কেলাবে। আমাদের হাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে চার সন্দেহভাজনকে ইতস্তত ভাবে আবার আমাদের টিভিতে দেখাচ্ছে, পাচ্ছেন এক্সক্লুসিভলি জি ২৪ ঘন্টার পর্দায়। আর এই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে কলকাতা মুম্বাইগামী বিমান 307 অপহরণ কাণ্ড এবার এক অন্য বাঁক নিল। যেমনটা জানা যাচ্ছে অপহরণকারীরা তারা কার্যত হুমকি দিয়েছে, এবার তারা উজবেকিস্তানের তাসকান এয়ারপোর্টে এই বিমানটিকে উড়িয়ে নিয়ে যাবে। সরকার তাদের এই দাবি মেনেও নিয়েছে। এয়ারপোর্ট থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এই মুহূর্তে কি খবর পাচ্ছ? বিশ্বস্ত সূত্রের খবর, কুখ্যাত জঙ্গি আজম খানের নেতৃত্বে এই চারজন ইতিমধ্যেই উজবেকিস্তান পৌঁছে গিয়েছে। উজবেকিস্তান এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সে কথা জানানো হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যাতে এদেরকে গ্রেফতার করা হয়। পাশাপাশি রয়ের একটি দল তারাও উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী জানিয়েছেন জঙ্গিদের আবদারের কাছে কোনো রকমভাবে মাথা নত করবে না সরকার, প্রয়োজনে এই জঙ্গিদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে বিক্রম দাস, কলকাতা। এবং আমাদের প্রতিনিধি আমাদেরকে যেমনটা জানালেন, চার দিনের মাথায় কেলোর পর কেলোর পর কেলো ঘটে চলেছে। কেলো বললে যথেষ্ট, দূর বসান, এখন তো দেশে যাওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, এবারে শুধু এই জন্ম না, পরের জন্ম, তাহার পরের জন্ম। সার্ভিসিং হয়ে গেল, তার মানে কি দাঁড়ালো আমাদের পিছনে কে কে ছুটছে? র, লোকাল পুলিশ, আর আমাদের তিনজনের পয়েরা। কেউ আমাকে বরলিন দেবে প্লিজ? বরলিন কোথায় কাটলো গো? জীবনের ওটা পড়া যাতে গায়ে না লাগে সেই জন্য বলছো, বুঝলি খোকা? তাসকান ছেড় না, কোথায় যাবো? বোকারা, মাফিয়া 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 mafia 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 excuse me, seen that, seen them anywhere? We are all from India. Police. Okay, do you know him? No. Looks familiar. Ato boro deshe reception ta ekhane hobe. Ei jiggesh kore ekbar, shami jiggesh kore. Kis se je mari dekho. Ei chota, তাড়াতাড়ি করুন, পরের বার থেকে আগে পড়বেন। চলো চলো।
Hey guys. We are Raw from India. Hey, push please, the car. Come on, come on. Please push the car. Kyo bangla e kotha bolbe na usbu kuchbu. Mare jawan. বদমাইশগুলোকে খুঁজে বার করতেই হবে। আমার মনে হয় এদিকে গেছে ওরা। জল খাবো। হাই বলছি লোলা, আমরা না খুব 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 বিপদে আছি। প্লিজ আমাদের একটু হেল্প করো প্লিজ। আরে বাট তোমাদের তো পরশু সকালের ফ্লাইটের টিকিট। আরে না না পরশু যাবো না। আরে কেউ বলো না ওকে। ঘটনাটা হচ্ছে আমরা আসলে যা আমরা সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখবো। কলকাতা থেকে
মুম্বাইগামী বিমান 307 ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উজবেকিস্তান এবং ওখানকার মিলিটারি বাহিনী প্লেনটিকে ঘিরে রেখেছে। দু দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সিদ্ধান্ত অনুমোদিত হলেই কিন্তু প্লেনটিকে সুরক্ষার দায়িত্ব নিতে পারবে ভারতীয় বাহিনী। যেমনটা প্রধানমন্ত্রী জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু আপোষ করা হবে না, অর্থাৎ সেখানে ক্ষয়ক্ষতি যাই হয়ে যাক না কেন কোনো রকম ভাবে জঙ্গিদের কাছে মাথা নত করবে না দেশ। আমি অনিন্দিতা, আমি আমি বিজলি বল, দরজা খোলো। আমি শাবানা, খোলো দরজা, খোলো বলছি, খোলো। আরে এত কষ্ট করে চলে দরজা খোলো, হ্যালো দরজা খোলো। আরে কি হলো, আপনার নাম অনিমেষ, কি চাই? দাদা একটু দেখুন তো, এদেরকে চেনেন? না চিনি না, আমি দেখেছি, সামারখান্ডে আক্রোশ খাচ্ছিল। কত দূর? 5 ঘন্টার জার্নি, 5 দিন ওখানে থাকবে, আক্রোশ খেতে খেতে বলছিল। আপনার এখানে কতজন আছেন? আমরা তো 4, হ্যাঁ 4টে রুমে, 4টে ফ্যামিলি। তা আপনার ফ্যামিলি কোথায়? আমার ফ্যামিলি তো ভে এতর থেকে বেরিয়ে একটু বাইরে ওদিক দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাচ্ছিল, এই তো এদিক দিয়ে এসে গেছে মাই ফ্যামিলি। ওয়াইফাই ডার্লিং, বিদেশি বউ বাংলা বলছে, তুচ্ছা তা চলো তো, মুখ থেকে ঘন্টা গুলো খুলুন, নইলে কথা বলবো কি করে? খাওয়া পড়ার কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখবেন আমার ভাই কিন্তু থমাস কুকের সার্ভিস প্রোভাইডার, খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা হওয়ার কথা নয়, যা লাগবে চেয়ে নেবেন, কোনো লজ্জা করবেন না। ও বাই দ্য ওয়ে কুমারবাবু, শুনেছি আপনি আসার সময় সাথে করে 1,25,000 টাকা নিয়ে এসেছেন, দ্যাটস গ্রেট। আমার কিছু টাকা শর্ট পড়েছে বুঝলেন, বেশি না, ধরুন $1,000 দিন তো। টাকা নেই? নেই, টাকা নেই। এক সেকেন্ড, হ্যালো অনিন্দিতা, আচ্ছা তো 50, গুড, ভালো থাকবেন, মাঝে মাঝে দরকার পড়লে টাকা নিতে আসবি। ও ভালো কথা, সবাই ভরসা খাচ্ছেন তো, আপনাদের কিন্তু ফ্রি হট, ভালো থাকবেন সবাই, বাই। লোলা, উই নিড ইউ হেল্প। হ্যাঁ, বাট কিভাবে হেল্প করবো সেটাই তো বুঝতে পারছি না। আমি বলবো ইন্ডিয়া রোড ওই আছে নাকি, না হলে বাবর কি উড়ে এসেছিল নাকি? হ্যাঁ আছে, বাট সেটা অনেক দূর, কাজাকিস্তান আফগানিস্তান পাকিস্তান হয়ে যেতে হয়, তাহলে তালিবানরাই শেষ করে দেবে। তাহলে এখানে ধরে বসে থাকি? হ্যাঁ এখানে বসে থাকলে প্রথমে ও ধরবে, তারপর র ধরবে, নাহলে পুলিশ ধরবে। আর এই যে আমার তো সারা ভাঙা, আমি দুর্ধর্ষ জঙ্গি নেতা আজম খান। একটা রাস্তা আছে, আমাদের ওই ফ্লাইটের ভেতর ঢুকতে হবে। কি কি ঠিক বলেছ, হ্যাঁ আগে আমরা ফ্লাইটে ঢুকবো, তারপর মারবো নয় মরবো। লোলা আমরা ফ্লাইটে ঢুকতে চাই, ইজ ইট পসিবল?
আমাদের দেশের হোম মিনিস্টার। আর আজ রাত ঠিক 12টার সময় ওনারা তোমাদের এয়ারক্রাফটের ভিতরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। বাট ব্যাপারটা পুরোপুরি আনঅফিসিয়াল থাকবে, সেজন্য তোমাদের কিছু হলে ওনারা কোনো দায়িত্ব নেবেন না। থ্যাংক ইউ লোলা, আই থিংক এটা যথেষ্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জেন্টলম্যান। আমাদের কিছু যন্ত্রপাতি, দড়ি ইত্যাদি লাগবে, সেগুলো পাওয়া যাবে তো? এইটা হচ্ছে লোয়ার ডেক ফ্রন্ট কার্গো কম্পার্টমেন্ট, এইটা হচ্ছে রিং বক্স সেন্টার। আমরা যেটা করব, এই চেম্বারটা খুলে এই কার্গো কম্পার্টমেন্টে প্রবেশ করব। আমি বাংলাদেশের মাইয়া, তোমাদের সকলকে বিপদে ফেলায় কেমনে যাবো বল। মাথাটা একেবারে বন বন করে ঘুরবে, চুষে চটা দিয়েছি। ভালো না? মজাটা টের পাবো।
ওইদিকে গিয়ে দেখ কজন আছে। ওইদিকে গিয়ে দেখো কজন আছে। ওইদিকে গিয়ে দেখ কজন আছে। ওইদিকে গিয়ে দেখো কজন আছে। তুই গিয়ে দেখ। বলছি ও দাদা, এই পেলেনটাই ঠিক কজন টেরারিস্ট আছে? বলছি ও দাদা শুনছেন, এই অনিমেষ বাবু কোন দিকে? বাঙালি তুমি বেঙ্গলি? আমি চিত ভুলে যাত্রা করি, পয়সা দিয়ে দিয়ে পয়সা দিয়ে নিয়ে হাতে বন্দুক নিয়ে কি করছিস তাহলে? One minute, right?
নকল, এটা আসল। চুপ করো পিসি। ওদের কারোর বন্ধুকে গুলি নেই, সবটাই নকল। লেটস গো ফর ইট। কি হয়েছে? হাইজ্যাক হওয়া বিমানের সমস্ত যাত্রী সহ কুমার রায়, বিজন চিনিমার, আজম খান এবং রিটায়ার্ড ফ্লাইট লেফটেন্যান্ট অনিমেষ চাকলাদাররা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন। সঙ্গে আসলেন লোলা ঝুটঝুরিস্কিও। এই লোলা ঝুটঝুরিস্কি অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্য সরকার লোলা ঝুটঝুরিস্কির সমস্ত চিকিৎসার খরচা বহন করবে এবং দায়িত্ব নেবে। আপনি গুলি ফেলেছেন। আমি রজতাভ দত্ত, অভিনয় করি। হাট করে বলছি বেপু। মম চিত্তে নীতি নৃত্যে। তুমি তো আগেই বলতে পারতে, বলো যে তুমি র ওই জন্য তো কিছু দিয়ে করতো। আরে বাবা, পাবলিকলি আদর করতে কি ভালো লাগে। হানা দিল বেকার টেনশন, প্লিজ বাঁচাও আমায় ভগবান, বড় কেস খেয়েছি আজ। ভেঙে পড়লো আকাশ আমাধায়, করাড়ে বার যায় যায় অবস্থায়, লোকে খুঁজে বেড়াচ্ছে রাস্তায়, বিনা মেঘে পড়লো বার। কোনো গতি নেই যে আর, ঝঞ্ঝাট থেকে বেরোবার, হলো লাইটটা যে ছাড়ঘার, তাই এবার
যে আর ঝঞ্ঝার থেকে বেরোবার হলো লাইফটা যে ছাড়খার তাই এবার পালা 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 বাপ্পা পালা রে পালা 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 বাপ্পা পালা রে পালা 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 বাপ্পা পালা রে পালা 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 রে পালা 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 বাপ্পা পালা রে পালা 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 বাপ্পা পালা রে পালা 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 বাপ্পা পালা রে পালা 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 রে pala 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 pa pa pala re pala pala pala